আমার যুবক বন্ধুগণ, হযরতে বিলালকে আল্লাহ এত সম্মান কেন দিল, এত ইজ্জত আল্লাহ কেন দিল? বিলালের সাথে নবীর কোনো রক্তের সম্পর্ক নাই। বিলালের বাড়ি হইল হাবশ স্টেট, মালি স্টেটে, সাউথ আফ্রিকায় বাড়ি ছিল। নবীজির বাড়ি হইল মক্কা নগরীতে। নবীজি হইল কোরাইশি খানদানের, বিলাল হইল হাবশি খানদানের। কথা বুঝে আসছে না নাই? এত কানেকশন কি জন্যে লাগলো? আসেন আমি একটা আয়াত পড়ব, আয়াতের তফসির করেই দোয়া করে দিব। রাজি আছেন তো ইনশাল্লাহ? অল্প সময় শেষ করবো, বেশি রাইত না, একটা আয়াতের কথা খালি কমো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়াজ হোনা লাগে তিন নিয়তে, কথা কন কয় নিয়তে? এক নিয়তে। এক নম্বর নিয়ত হইল ওয়াজ আমি শুনবো আমল করার নিয়তে। কিসের নিয়তে? দুই নম্বরে আমি যাহা শুনবো তাহা গুরুত্ব দিয়ে শুনবো। তিন নম্বরে যাহা শুনবো আমি আমলের নিয়তে তাহা বাড়িতে নিয়ে যাইয়া বাড়ির মানুষের কাছে পৌঁছাইয়া দিব। সিল্লে এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইনা আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ কি কয়া দিল? বিলালের সাথে নবীর তো এস কেন, মহব্বত কোনো, প্রেম প্রীতি কেন গো বন্ধু? এই আয়াতের মধ্যে আল্লাহ কয়া দিছে, ও হাবিব তুমি দুনিয়ার মানুষের জানাইয়া দাও, দুনিয়ার মানুষের সাথে সাথে যাও কাটা মানুষের জানাইয়া দাও, দুরামারি মালি বাড়ি মানুষের জানাইয়া দাও, গোটা পৃথিবীর মানুষের সাথে সাথে যাও কাটা বাসীকে জানাইয়া দাও, কেউ যদি আমি আল্লাহরে পাইবার চাও আমার রাসুলকে তোমরা অনুসরণ করা লাগবে। আল্লাহ পাবার চাইলে কার অনুসরণ করা লাগবে কথা কন? কেমনে অনুসরণ কারে কয়? আমার বন্ধুগণ, দুইটা বস্তু দিয়ে নবীজির অনুসরণ হবে। এক নম্বর হইল নবীর সুন্নত জিন্দা করা। জোরে কইন সুবহানাল্লাহ। তার অর্থ হইল শুধুমাত্র, কেবলমাত্র তিনটা বস্তু যদি আপনার আমার মধ্যে পাওয়া যায় আমি আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাব। কয়টা কারণ কথা বলেন, কয়টা কারণ? এক নম্বর কারণ হইল নবীকে নবী বলা জানা, জানার পরে পরিপূর্ণ মাইনা নেওয়া, মাইনা নেওয়ার পরে পরিপূর্ণ মহব্বত করা। এই তিনটা বস্তু সব উম্মতের জন্য দরকার, পুরুষ কিংবা মহিলা। কথা বুঝে আসছে না নাই? আখিরি পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের নবী, এটা আমরা জানতে পারছি পারছি না নাই? কেমনে জানলাম? কোরআন দিয়ে জানলাম, হাদিস দিয়ে জানলাম। বুঝতেছেন না নাই কথা? এটা আমরা জানছি, যাই না তারপরে ঈমান আনছি, তারপরে কি পরিমাণে মানলাম, মানলাম কি পরিমাণে, কথা বুঝতেছি কি না? কি পরিমাণে আমরা মানলাম? যদি তিনটা বস্তু আপনার আমার মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা যাবে আমরা উম্মত হইতে পারছি। তিনটা বস্তু যদি না পাওয়া যায় বোঝা গেল উম্মত হই নাই, এমনি উপরে উপরে মুনাফিকি করতেছি। জোরে কইন নাউজুবিল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর রাসূলের আপন চাচার নাম ছিল আবু তালিব। কথা কন কেরা? আবু তালিব আল্লাহর রাসূলের আপন চাচা। ও বন্ধু, কিরকম মহব্বত করত নবীজিকে, আরে কিরকম মহব্বত করত! খালি নবীর মহব্বত, নবীর ইশকের গান গায়া সারা রাত পার করলে হবে না। কিছু মানুষ সমাজে আছে সারা রাত গান কয়া পার করিয়া দেয়, নবীর মহব্বতের গান গায়। মহব্বত আছে ঠিক, বাকি নবীকে মানলো কি না ওইটা তো দেখা লাগবে, দেখা লাগবে না নাই। খুব একটা হালকা পাতলা পয়েন্ট এটা কই আমি শেষ করতেছি। আমার যুবক বন্ধু, আবু তালিব নবীকে পালতো। আবু তালিবের পোলাপান যেমন হযরতে আলী আছিল, নবী এতিম দেইখ্যা, নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই। আব্দুল মুত্তালিব মইরা গেল, আবদুল্লাহ মইরা গেল, মা আমিনা মইরা গেল, নবী এখন এতিম হয়েছে না নাই কথা বলে? নবী আমার এতিম হয়ে গেছে, নবী আমার এতিম হয়ে গেছে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, একদিনের ঘটনা, নবীর বয়স তখন 8 বছর। কথা বলেন কয় বছর? ঘুমাইতেছেন কেরা কেরা? আমি কল দেখতেছি যারা খোড়ার হাতে এলান দিচ্ছেন একটু ভালো করে ঘুম পারেন। আমার যুবক বন্ধু, আল্লাহ রাসুলের বয়স 8 বছর, কথা বলেন কয় বছর? মা নাই, বাবা নাই, আবু তালেব নাই, আবু তালেব মইরা গেছে। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরে,
পাহাড় এলাকা মক্কা নগরীতে পাহাড় আগে আরো পাহাড় ছিল এখন কিছু কমছে কাইডা কাইডা সমান করছে আল্লাহর রাসূল একটা পাহাড়ের গলির মধ্যে ঘুরতেছে আর কাঁদতেছে আবু জেহেলের হাতে দেখা হইয়া গেল কার হাতে আমার যুবক বন্ধুগণ আবু জেহেল বলতেছে ও ভাতিজা মোহাম্মদ উঠো আমার উটের পিষ্ঠে উঠো নবী কয় না না আমি উঠব না আমি হাইটা যাইতেছি বলে তাহলে তুমি কান্দো কেন বলে আমার ইচ্ছা গেছে আমি কান্দি তোমার উটের পিষ্ঠে আমি উঠব না আবু জেহেল জোর করে কয় উঠো উঠো বাচ্চা পোলাহান নবীজি কয় বছর বয়স কইলাম 8 বছর বয়স আবু জেহেল কয় জলদি উঠো নবী কয় না না আমি উঠব না আমি হাইটা যাব আবু জেহেল মানে না আবু জেহেল মানে না নবীজির জোর করে উটের পিষ্ঠে উঠাইছে আবু জেহেলের উটের পিষ্ঠে ওঠার ইচ্ছা নবীজির নাই কথা বুঝতাইছেন না নাই যেমনে নবীরে উঠাইছে ও বন্ধু উটের পিষ্ঠে উঠাইছে উটকে ছাড়ছে এইবার আবু জেহেল আর উট কন্ট্রোল করতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ যেমনে নবীজি বৈশা গেছে উট দৌড় দিছে দ্রুত গতিতে যাইতেছে স্পিড দিছে আবু জেহেলের তলে থেকে উট বাড়ায়া যায় আবু জেহেল উটরে কইল আজকে কেন এত দৌড়াও উট বলতেছে আবু জেহেল কথা কইও না আমারে আজকে দৌড়াইতে দেও দৌড়াইতে দাও আল্লাহর সৃষ্টির ভিতরে যেটা বেশি শ্রেষ্ঠ উত্তম মানুষ সেই মোহাম্মদ আমার পিঠে উইটা পড়ছে জোরে কোন সুবহানাল্লাহ আমি ধন্য হয়ে গেছে বন্ধু এই কথা যখন উঠে আবু জেহেলকে বলল আবু জেহেল কথাটা শুইনা শরীরের পশম খাড়ায়া গেল আল্লাহু আকবার কইন কি শুনলাম এটা কি আবু জেহেল এরপরেও মানে নাই দ্রুত গতি দিছে দৌড় দিছে উট কোন রকম উটের পিষ্ঠে বসা যাইতে 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 আখেরি পয়গম্বরকে উটের পিষ্ঠে বসাইয়া আবু জেহেল তো বৈশা রইছে ডাইরেক্ট কাবা করের কাছে যাইয়া উটে সেজদায় পড়া গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন উটের জবান খুলে দিল উটে বলতেছে ও আবু জেহেল তুমি তো জানো না আজকে এমন এক ব্যক্তি আমার পিঠে উঠাইছাও যার জন্য আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে ওই খুশিতে আমি উটনি সেজদায় পড়া গেলাম কথা বলা করে শুনছেন এটা এই কথাহানি সারা জীবন আবু জেহেল মক্কার কোনো মানুষে কয় নাই কইলি দুর্বলতা ধরা পড়ব কথা বুঝতেছেন না নাই সারা জীবন কয় নাই যাই হোক বন্ধুগণ আবু তালিব আল্লাহ রাসূলের আপন চাচা কত ভালোবাসত বন্ধু রাতে নিজের পোলাফান দূরে সরাইয়া দিয়ে নবী মোহাম্মদকে বুকে 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 রাখত তার কারণ হলো নবী এতিম কি গো কথা কইন এতিম আজকের দুনিয়াও কোনো এতিমের মাথায় যদি হাত দেন যতটা সুল আছে ততটা গুণা আপনার মাফ হয়ে যাবে ততটা সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হবে আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজি রে এইবার আমি কথা আগের দিকে নিয়ে যাই আবু তালিব রাত্রে বুকে বুকে রাখত পোলাপান সরাইয়া দিত তাও এতিম মোহাম্মদ রে রাখত আবু তালিবের একটা বিজনেস আছিল মক্কায় থেকে শাম দেশে বিজনেস করত যে শাম দেশের গল্প আগে করলাম কথা বুঝে আসছে না নাই ওইখানে বিজনেস করত বন্ধু কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মা নাই বাবা নাই ওই জন্য নবীকে আবু তালিব সাথে করে শাম দেশে নিয়ে গেল বিরাট মহব্বত থিয়া জানাই কথা কন ঘুমাইছেন খুব মহব্বত থিয়া জাহারে নিয়ে গেছে গা হাতে বাণিজ্য করবার গেছে তাও নিয়ে গেছে এক সপ্তাহ থাকবে শাম দেশে শাম দেশে বেশিরভাগ ওই সময় কোন মানুষ বেশি আছিল মুসা পয়গম্বরের ইহুদি জাতি আছিল কথা বুঝে আসছে না নাই এক ইহুদি পাদ্রি আবু তালিবের হাতে বিজনেস লাইনের সম্পর্ক আছিল আবু তালিব রে কইল এই যে বাচ্চাটা কার কয় আমার ভাতিজা নিয়ে আইসা ওকে কয় আমার ভাতিজা এতিমর মা নাই বাবা নাই ওর দাদা নাই ঘরে কে রাখবে কার পাশে থাকবে আমার মন মানে না সকলে আদর করবে ঠিক কিন্তু আমার মন মানে না যার জন্য আমি নিয়ে আসছি জোরে কইন সুবহানাল্লাহ তখন ওই ইহুদি আলেম আবু তালিব রে কইল ভাই আবু তালিব অঞ্জুর ইলা সামা তুমি আকাশের দিকে তাকাইয়া দেখো আবু তালিব আকাশের দিকে তাকাইল আকাশের দিকে তাকাইয়া দেখি এই শিশু নবী মোহাম্মদ 8 বছরের বাচ্চা যেই দিকে যায় মেঘের টুকরা ছায়া ছায়া দিয়া যায়
শিশু নবী মুহাম্মদ 8 বছরের বাচ্চা যেই দিকে যায় ছায়া দিয়া যায় ছায়া করতে করতে যায় আকাশের মেঘে একটা মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া যায় এইবারে ইহুদি আলেম আবু তালিবকে বলল ভাই তোমার এই ভাতিজাকে নিয়ে তুমি জলদি জলদি মক্কা নগরীর দিকে চলে যাও জলদি জলদি মক্কা নগরীর দিকে চলে যাও আমরা তৌরিত নামের কিতাবে পাইছি যিনি আখেরি পয়গাম্বর হবে গো তারে আকাশের মেঘেও ছায়া দিবে নিশ্চিত তোমার এই ভাতিজা নবী হবে জলদি জলদি বাড়িতে তুমি নিয়ে যাও সিল্লা এখন সুবহানাল্লাহ আবু তাহেবকে কম মহব্বত করছে মহব্বত কম করছে কি পোলাহান রাইতে বগল থেকে হরায় নবী জিগে রাখছে এইবার আসেন বন্ধু আমি বলছিলাম পয়েন্টটা মনে রাখবেন এক নম্বরে নবীকে নবী বলে জানতে হবে দুই নম্বরে পুরা পুরা মানতে হবে তিন নম্বরে প্রাণ ভরে মহব্বত করতে হবে তারপরেই না আপনার নাম হবে উম্মত কথা বুঝে আসছে না নাই আমার নজন বন্ধু ও মুরব্বী বাবাজি রে আবু তালিব কথাটা জানলো না নাই যে আমার ভাইস্তা নবী জানছে না নাই কথা কন পালন লালন পালন করতে 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 নবীর বয়স 40 পার হইয়া গেল নবুয়তি পাইলো বন্ধু একদিন আবু তালিবের কাছে নবী জিগি যাইয়া কইলো চাচা আমি হইলাম আখেরি পয়গাম্বর তুমি আমার আপন চাচা জীবনে বড় ভালোবাসা মহব্বত করছাও ও চাচা গো তুমি খালি কলিমাটা পড়া মুসলমান হইয়া যাও মুসলমান হয়ে যাও চাচাই কইল না 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 সারা জীবন মুসলমান হই নাই এখন যদি মুসলমান হই মক্কার মানুষে কব ভাইস্তার ডরে মুসলমান হইছে আমি আর ইসলাম গ্রহণ করতে চাই না আবু তালিব মরণাপন্ন মইরা যাব এখন সজ্জাগত অবস্থায় রাসুল যায় কাছে বৈশা কয় খালি কৌলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু তালিব মনে মনে একবার ভাবলো কলিমা পড়ি আবার শয়তানে ধোকা দিল না 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 বাপদাদার ধর্মের উপরেই থাকো জোরে কন্যাও জুবি আমার যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা আবু তালিবেরে আল্লাহ রাসূল বারবার কইলো খালি কলিমা পড়ো মহান আল্লাহ এই কথা শুনে জিব্রাইল রে পাঠাইয়া দিল জিব্রাইল আইসা নবীর কানে কানে কয়া গেল ইন্নাকালা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ও রাসূল তুমি যারে ভালোবাসো তারে তুমি হেদায়েত দিতে পারবা না হেদায়েতের চাবি কাটি কার হাতে কথা কন হেদায়েত কার হাতে জোরে একবার মুখ খুলে কন কার হাতে হেদায়েত আবু জেহেলও তো নবীর চাচা আছিল কি আছিল আল্লাহ রাসূল দাওয়াত দিত কলিমার দাওয়াত দিত ওই জন্য তবলিগি মানুষের ধৈর্যর দরকার আছে না নাই কথা কন একজনের বাড়িতে সকাল ডাক পার গেলে রাগ করব না গোসা করব না এগুলা চিন্তা করা যাব না আখিরাতের কথা চিন্তা করে দাওয়াত দেওয়া লাগবে জোরে কইন মারহাবা আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিবকে বারবার কয় বারবার কয় কলিমা পড়ো আল্লাহ কয়ে দিল না 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 হবে না হবে না কারে হেদায়েত দিলে ভালো হইব আমি জানি ও নবী মোহাম্মদ তুমি তো জানো না এইভাবে আবু জেহেল একদিন দাওয়াত দিয়ে গেছে এই গেদারা কথা কবি না এই পোলাহান আবার আইসা আমি দূরে থেকে আইছি নাকি পিটা মোগল দূরে আমার নজন বন্ধুগণ মুরব্বী বাবাজিরা এবার লক্ষ্য করে দেখেন আবু জেহেলের কাছে একদিন নবী যায় কইল চাচা তুমি আমার বংশধর আমি হইলাম আখেরি পয়গাম্বর যদি খালি কলিমাটা পড়ো তুমি কিন্তু আখেরাতে নাজাত পাইয়া যাবা কারণ কি মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ যারাই কলিমা পড়ছে গো তারা একদিন বেহেশতে যাব গজরে কন সুবহানাল্লাহ ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা যারাই কলিমা পড়ছে তারা একদিন বেহেশতে যাবো গা বিশ্ব নবী আবু জেহেলের দাওয়াত দিল মানে না কয়েকদিন পরে গেল যায় কইল চাচা তোমার যে একটা বড় বাগিচা আছে খেজুরের বাগিচা ওই খেজুরের বাগানে তুমি একটা জায়গা ঘুরে আসো কয় কে কি জন্য আমার বাগানে যামো নবীজি বললেন যাও যাও একটু ঘুরে আসো কয় না না আমার সব ঠিক আছে যাওয়া লাগবো না কইল চাচা আমি নবী হইয়া কইলাম একটা ঘুরে আসো বাগানে গেল বাগানে যায়া দেখে বন্ধ খেজুরের বাগানের প্রত্যেকটা খেজুরের ডাইলে ডাইলে পাতায় পাতায় শিরায় শিরায়
একটা একটা কইরা পাখি বইয়া রইছে কথা কোন কি বইয়া রইছে প্রত্যেকটা পায়ের পাখির পাখার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতটা ডাইল যতটি পাতা ব্যক্তি ডাইলে ডাইলে পাতায় পাতায় পাখি বইয়া রইছে আর পাখির গায়ে কি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ঘুইরা গেরা আবু জাহেল ঘরের ভিতরে আইল বিশ্বনবী বললেন চাচা গেছিলা কয় গেছিলাম দেখছাও কয় দেখছি কি দেখছাও কয় যা দেখছি দেখছি আগের মতোই দেখছি আমার বাগিচা ঠিক আছে আমার বাগান সব ক্লিয়ার আছে কয় চাচা না 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 কিছু কি দেখছাও কয় না দেখি নাই আহারে যদি আসলে বদবক পোড়া কপাইলা হয় কথা এরকমই হয় ঠিক না বা ঠিক ওই সব দেখছি ঠিকই আছে আমার কোনো অসুবিধা নাই বারবার পিড়াপিড়ি করার কারণে বারবার বলার কারণে বয় ভাতিজা মোহাম্মদ কি কবার চাও বলে চাচা হাসা কথা কাও এই গাছের ডাইলগুলায় পাতায় পাতায় ডাইলে ডাইলে শিরায় শিরায় ওইখানে পাখি বসা দেখছাও না নাই কই দেখছি কই ওরা তো কও না কই না দা দেখছি পাখি বইছে বইছে দেখছি কই আর কি দেখলাম মানে না নবীজি মানে না কই কি দেখলাম তখন শেষে আবু জেহেল বলে ভাতিজা পাখির গায়ে লেখা দেখলাম।